হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে পরিবেশন করে দেখাবো ক্রিসমাস স্পেশাল প্লাম কেক। যদিও ক্রিসমাস সিজন এবছরের মতো চলে গিয়েছে, তবুও আমরা সামনের বছরের জন্য প্রস্তুতি নেব, তাই জন্য তোমাদেরকে খুবই টেস্টি একটা ফ্রুট কেক বানিয়ে দেখাবো, ফ্রুট প্লাম কেক। তো এই রেসিপিটি খুবই সুন্দর আর খুবই সহজ পদ্ধতিতে বানানো, তো তোমরা দেখে নাও কীভাবে আমি এই সুন্দর কেকটি তৈরি করি। এই ফ্রুট প্লাম কেকটা বানানোর জন্য আমাদের এখানে লাগবে চেরি, খেজুর, পেস্তা বাদাম, কাজু, কিশমিশ, মোরব্বা। আর এখানে আমাদের লাগবে শীতকালের খুবই প্রিয় একটি ফল, কমলা লেবুর রস। এখানে এক বাটি পরিমাণে আমরা নিয়ে নিয়েছি অরেঞ্জ জুস, সেটাতে এই যে ড্রাই ফ্রুটসগুলো যেগুলো আছে সেগুলো আমরা 2 থেকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। ফার্স্টে আমরা অরেঞ্জ জুসের মধ্যে এখানে দিয়ে দেব যে কিশমিশগুলো নিয়েছিলাম সব কিশমিশগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেব পেস্তা, খেজুর, একে একে সবই দিয়ে দেবো। কিশমিশটা মেনলি ভেজার দরকার, মেনলি কিশমিশটা ভিজে ফুলে উঠবে, তাই জন্য কিশমিশটা আমরা এখানে আগে দিয়ে দেবো। তারপর একে একে সবই আমরা অরেঞ্জ জুসের সাথে মেশাবো। দেখো এবার আমরা খেজুরটা দিয়ে দিচ্ছি অরেঞ্জ জুসের সাথে, এবার খেজুরটাও মিশিয়ে নেবো ভালো করে অরেঞ্জ জুসের সাথে। এখানে আমরা দিয়ে দেবো এবার মোরব্বাটা, যে মোরব্বাটা আমরা নিয়েছিলাম এটা মোটামুটি 25 থেকে 30 গ্রামের মতো নিয়েছিলাম মোরব্বাটা। মোরব্বাটাও ভালো করে অরেঞ্জ জুসের মধ্যে ডুবিয়ে দেবো। এখানে সব ড্রাই ফ্রুটসগুলোই অরেঞ্জ জুসের মধ্যে ভালো করে ডুবিয়ে দিতে হবে, যাতে অরেঞ্জ জুসটা ভালো করে ড্রাই ফ্রুটগুলোকে টানতে পারে। এবার দিয়ে দেবো চেরি, যে চেরিগুলো আমার এখানে আস্ত ছিল আমি এখানে এক একটা চেরিকে চারকুচি করে নিয়ে নিয়েছি, যাতে চেরির মধ্যে ভালো করে একটা অরেঞ্জ জুসের ফ্লেভার ঢোকে আর চেরির ফ্লেভারটাও যাতে ইনট্যাক্ট থাকে সেটাও আমাদের দেখতে হবে। চেরিগুলো আমরা ভালো করে ভিজিয়ে দিয়েছি অরেঞ্জ জুসে, আর আমরা কিছু ড্রাই ফ্রুট রেখে দিয়েছি যেগুলো উপরে আমরা সাজাবো, কাজু, পেস্তা আর একটুখানি চেরি, যেটা আমরা উপরে সাজাবো। আর এখানে আমাদের দেখো আমসত্ত্ব নিয়েছি, আর এখানে নিয়েছি 1 কাপ পরিমাণে চিনি। এখানে ফার্স্টে আমরা 1 কাপ পরিমাণে চিনি নিয়েছি, সেই চিনিটা আমরা দিয়ে দেবো একটা কড়াই, কড়াইয়ে বসিয়ে এই 1 কাপ চিনিটা দিয়ে দেবো। হ্যাঁ, আমার একটু ভিডিওটা করার অ্যাঙ্গেলটা ভুল হয়েছিল, তাই জন্য তোমরা দেখতে পাচ্ছ এইরকমভাবে, তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ, আমি একটু অ্যাঙ্গেলটা ভুল করে ধরেছিলাম ভিডিও, তাই জন্য এরম হয়েছে। আমরা এই একটা শুকনো কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে, 1 কাপ না, 1/3 কাপ, মানে 1 কাপে 4 ভাগের 3 ভাগ দিয়ে দিচ্ছি চিনি। তারপর গ্যাসটা জ্বালিয়ে দিয়ে চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব, বেশি চিনিটাকে নাড়াচাড়া করব না, তাহলে চিনিটা ভালো করে গলবে না, জাস্ট চিনিটা যতক্ষণ গলছে ততক্ষণ অপেক্ষা করব। ধার দিয়ে মাঝখানে চিনিগুলো দিয়ে দেবো যাতে চিনিটা না পুড়ে যায়, এটা আমাদের দেখতে হবে। আমরা এটা ক্যারামেল তৈরি করব, যাতে চিনিটা পুড়ে না যায় সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। চিনিটা যতক্ষণ না নাচ্ছে আমরা ধার দিয়ে চিনিগুলো মাঝখানে দেবো আর গলার অপেক্ষা করব। দেখো আমাদের চিনিটা প্রায় গলে এসছে, বোঝাই যাচ্ছে চিনির বেশ একটা সুন্দর ক্যারামেলের কালার চলে এসছে। ধার দিয়ে চিনিগুলো আমি দিয়ে ক্যারামেলটা বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ঠিক যতটা পরিমাণে চিনি নিয়েছিলাম ঠিক ততটা পরিমাণে এখানে জল দিয়ে দেবো। দেখো যখন জলটা দিয়েছিলাম তখন আর আমার ভিডিওটা করা হয়নি, আমি ভুলে গিয়েছিলাম, এর মধ্যে আমি জলটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে নেবো। আর খুন্তির গায়ে দেখতে পাচ্ছ যে চিনিটা দলা বেঁধে গিয়েছে, সেটাও ওই গরম জলের মধ্যে নাড়লেই চিনিটা গলে যাবে। এবার আলাদা একটা পাত্রে আমরা নিয়ে নেবো 1 কাপ পরিমাণে তেল, আর এখানে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে গুঁড়ো করা চিনি। এবার এখানে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে দুধ, ঠিক যতটা তেল ততটাই চিনি ততটাই দুধ যাবে। দুধের কালারটা তোমাদের এখানে একটু কফি কফি কালার মনে হচ্ছে, কারণ আমি এখানে দুধের যে বাটিটায় আমি ক্যারামেল ঘাঁটা চামচটা আমি দুধের বাটির মধ্যে ডুবিয়ে দিয়েছিলাম, তাই এরম কফি কফি কালার এসছে। তো এইটা তোমরা একটু ইগনোর করো এটা। এখানে এবার আমরা একটা চালুনি নিয়ে নিয়েছি, চালুনিতে দিয়ে দেবো এখানে 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। 2 কাপ পরিমাণে ময়দাটা আমরা চালুনির উপরে দিয়ে দেবো, তারপর ভালো করে ময়দাটা চেলে সেই মিক্সিং যে তেল আর
চিনির যে মিক্সিংটা করে রেখেছিলাম সেই তার মধ্যে দিয়ে দেবো, অল্প অল্প করে চেলে ময়দা দেবো, আর হালকা হালকা করে নাড়তে থাকবো যাতে জিনিসটা ভালো করে মিক্সিং হয় আর দলা না পাকিয়ে যায় জিনিসটা। জিনিসটা দলা পাকিয়ে গেলে যে ব্যাটারটা আমরা বানাচ্ছি যদি দলা পাকিয়ে যায় তাহলে কিন্তু কেকটা একদমই ভালো হবে না। এইটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে যাতে জিনিসটা যাতে যে ব্যাটারটা বানাচ্ছি দলা না পাকিয়ে যায়। এরম করে করে আমি দেখো খেয়াল করো প্রসেসটা, আমি যেভাবে ঘোরাচ্ছি একদিকে পাক দিয়ে সেইভাবে তোমরা ঘোরাবে। আর এখানে দিয়ে দেবো আমি 4 টেবিল চামচ পরিমাণে জল। দেখতেই পাচ্ছ ব্যাটারটা প্রচুর ঘন হয়ে গিয়েছে, তাই জন্যে এখানে জল দিয়ে দেবো 4 টেবিল চামচ পরিমাণে। এবার দিয়ে দেবো যে ক্যারামেলটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই ক্যারামেলটাই আমরা এখানে ইউজ করব। এখানে 4-5 টেবিল চামচ, তোমরা যেমন কালার চাইবে এবং যেমন মিষ্টতা চাইবে তেমন এই ক্যারামেলটা দিয়ে দেবে। আমার এখানে 4-5 টেবিল চামচ আমি ইউজ করেছি, পরে যদি লাগে আরও দেবো আমি ক্যারামেল। এবার দেখো এখানে এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, এলাচ দিয়ে দেবো। এলাচ আর দারুচিনি আমি এখানে গুঁড়ো করে রেখেছি একসাথে, এইটা অবশ্যই তোমরা ইউজ করবে, নাহলে কিন্তু কেকের ঠিক অথেন্টিক টেস্টটা আসবে না। যে প্লাম কেকের একটা অথেন্টিক টেস্ট আসে এই এলাচ আর দারুচিনি একসাথে গুঁড়ো করে দিলেই সেই টেস্টটা তোমরা পাবে। আর এখানে আমি দিয়ে দেবো আরও টেস্ট বাড়ানোর জন্যে গুঁড়ো দুধ। এখানে আমি গুঁড়ো আমুল দুধ ইউজ করেছি 2 টেবিল চামচ পরিমাণে। এবার আমি এখানে ইউজ করব যে অরেঞ্জ জুসে ভিজিয়ে রাখা যে ফলগুলো, মানে যে ড্রাই ফ্রুটসগুলো আমি অরেঞ্জ জুসে ভিজিয়ে রেখেছিলাম 3 থেকে 4 ঘন্টার জন্য, সেই অরেঞ্জ জুসে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। অল্প অল্প করে অরেঞ্জ জুস দেবো আর এটাকে নাড়তে থাকবো। দেখো এই ড্রাই ফ্রুটসগুলো আমি একটা চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। এখানে অরেঞ্জ জুসটাও পুরোটাই আমরা ইউজ করব। এখানে খুবই একটা ভালো ফ্লেভার হয় যেহেতু অরেঞ্জ জুসটা ইউজ করা হয়, তো তোমরা বুঝতে পারবে না যে এখানে অরেঞ্জ জুস ইউজ করা হয়েছে। তোমরা কেকটা যখন খাবে তোমরা খুবই একটা অথেন্টিক একটা যে প্লাম কেক তোমরা বাজার থেকে কিনে খাও সেইরকম একটা টেস্ট আসবে। এখানে আমি আরও অনেক আলাদা করে ড্রাই ফ্রুটস কেটে নিয়েছি, যেমন খেজুর, পেস্তা বাদাম কুচিয়ে নিয়েছি ভালো করে, এখানে নিয়ে নিয়েছি আমসত্ত্ব। আমসত্ত্বটা আমি ভেজাইনি অরেঞ্জ জুসে এখানে, তাই জন্য আলাদা করে কুচিয়ে দিয়েছি, আর সব কিছুই আমি ভিজিয়েছি। আর এখানে দেবো কাজু বাদাম, এখানে দেবো মোরব্বা আবার কুচিয়ে আলাদা করে রেখেছি, এখানে আবার দিয়ে দেবো চেরি। আমি কিন্তু অরেঞ্জ জুসে সব কিছু ভিজিয়েও দিয়েছি, এখানে আবার আলাদা করে কেটেও দিয়েছি। এটা জিনিসটা তোমরা খেয়াল করবে, কারণ প্লাম কেকের প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুটস যায়, এটাই একটা প্লাম কেকের বিশেষত্ব। প্রচুর পরিমাণে মানে এক একটা বাইটে ড্রাই ফ্রুটস থাকবে, এটাই হচ্ছে প্লাম কেকের বিশেষত্ব। এই জন্যে প্লাম কেকটা এত টেস্টি। আর দেখতেই পাচ্ছ ব্যাটারটা আমাদের কোনো লাম্পস নেই আর ব্যাটারটা খুব সুন্দরভাবেই তৈরি হয়ে গেছে। প্লাম কেকের ব্যাটার একটু এরম ঘনই হয়, তোমাদের দেখে মনে হচ্ছে হয়তো প্রচুর ঘন, যদি খুব ঘন মনে হয় তো এখানে আরও 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে তোমরা ইউজ করতে পারো জল বা দুধ, তোমাদের যেটা ইচ্ছা। এবার আমাদের ব্যাটার পুরো রেডি। এর মধ্যে এবার একটা চালুনি ধরে এর মধ্যে দিয়ে দেবো, এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে বেকিং পাউডার, আর এখানে দিয়ে দেবো 1/2 টেবিল চামচ পরিমাণে বেকিং সোডা। আর এখানে আমরা ইউজ করব কর্নফ্লাওয়ার। হ্যাঁ এখানে আমরা কর্নফ্লাওয়ারই ইউজ করব, এতে একটা খুব সুন্দর টেক্সচার আসে কেকে, আর কেকটা যতটা ফুলবে ততটাই ফুলে থাকবে আর চুপসে যাবে না কেকটা। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য কেকটা আর চুপসে যাবে না, ঠিক যতটা ফুলবে ততটা ফুলেই থাকবে। দিয়ে ভালো করে মিক্স করে নেবো, ঠিক যেমন করে আমি মিক্স করছি একদিক দিয়ে তেমন করেই তোমরা মিক্স করবে, নাহলে কিন্তু কেকটা ফ্লাফি হবে না। আর দেখো একটা বাটিতে আমি তেল ব্রাশ করে তাতে একটা পেপার ভালো করে লাগিয়ে, এটা আমি নর্মাল যে পেপারে আমরা পড়াশোনা করে লিখি সেই পেপারটাই নিয়েছি। এখানে তোমরা চাইলে বাটার পেপার ইউজ করতে পারো, আমার কাছে ছিল না তাই আমি ইউজ করিনি, আমি একটা বাটিতে তেল মাখিয়ে নর্মাল পেপার ইউজ করে নিয়েছি। দিয়ে বাটিটাকে যে ভেতরে যে এয়ার আছে কেকের মধ্যে সেই এয়ারটাকে বার করে দেওয়ার জন্য 2-3 বার ট্যাপ করবো ভালো করে, তাহলেই দেখবে তোমরা ভেতরে যা এয়ার ঢুকেছিলো সব বেরিয়ে যাবে। এবার একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর, এবার গ্যাসের মধ্যে যে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দেবো নুন
নুনের ওপর একটা স্ট্যান্ড বসিয়ে এই প্রেশারটাকে প্রিহিট করব 10 মিনিটের জন্য। 10 মিনিট প্রিহিট হয়ে গেলে আমরা এখানে যে ব্যাটারটা নিয়েছিলাম সেই ব্যাটারটা আমরা দিয়ে দেবো। দিয়ে এখানে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেবো। লাগিয়ে দিয়ে গ্যাসটা মিডিয়াম টু লোয়ে করে আমাদের এখানে মোটামুটি লাগবে টাইম 45 থেকে 50 মিনিট। যেহেতু এটা প্লাম কেক তাই আমাদের একটু টাইম লাগবে। দেখো আমি মোটামুটি 30 মিনিট পর তোমাদের দেখাচ্ছি এরম হবে। প্লাম কেকটা একটু টাইম সাপেক্ষ ব্যাপার, কারণ এটা অনেকটাই টাইম লাগে। প্রায় আমার তো লেগে গেছে প্রায় 50 মিনিট মতো। এখানে 30 মিনিট পর ঢাকনা খুলে এর মধ্যে একটু ডেকোরেশন করার জন্য দিয়ে দেবো পেস্তা আর অনেক রকম ড্রাই ফ্রুটস দেবো। যেহেতু আমি ফার্স্টে দিইনি, ফার্স্টেই যদি দিয়ে আমি কেকটা বেক করতে দিতাম তাহলে এই ড্রাই ফ্রুটসগুলো ভেতরে ঢুকে যেত। ভেতরে ঢুকে গেলে আর উপরে কোনো ডেকোরেশনই বোঝা যেত না। তাই জন্য আমি 30 মিনিট বেক করার পর এর মধ্যে দিয়ে দেবো সব রকম ড্রাই ফ্রুটস, আবার ডেকোরেশন যাতে ভালো দেখতে লাগে সব রকম ড্রাই ফ্রুটসই আমি উপর দিয়ে সাজিয়ে দেবো। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি অলরেডি পেস্তা খুব ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি, ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। এখানে দেখো কিউব কিউব করে আমি আমসত্ত্ব কুচিয়ে নিয়ে দিয়েছি। এখানে আমি এক একটা চেরিকে হাফ করে দিয়েছি, যে চেরির কালারটা কিন্তু এই প্লাম কেকের ওপর খুবই সুন্দর লাগে দেখতে। আর এখানে দিয়ে দেবো এক একটা খেজুরকে 6 থেকে 7 কুচি করে এখানে ছড়িয়ে দেবো খুব ভালো করে। খেজুরও খুবই টেস্টি লাগে এই কেকটায়। এবার আমরা উপর দিয়ে কিছু কাজুও দিয়ে দিচ্ছি। এক একটা কাজুকে হাফ করে ভালো করে সাজিয়ে দেবো। এখানে কিছু কাজু, এবার তারপর দেবো কিছু কিশমিশ দিয়ে সাজিয়ে দেবো ভালো করে। এখানে সাজানো হয়ে গেলে এবার আমরা আবার কেকটাকে ঢাকা দিয়ে দেবো। বেশিক্ষণ ঢাকা খুলে রাখা যাবে না, বেশিক্ষণ ঢাকা খুলে রাখলে কিন্তু কেকটা শক্ত হয়ে যেতে পারে। এবার দেখো আবার 50 মিনিট হয়ে গিয়েছে আমাদের, এবার চেক করে দেবো। দেখো আমাদের 50 মিনিট পরেও কেকটা বেক হয়নি, আরও একটু টাইম লাগবে। তাই জন্য আরও 5 থেকে 7 মিনিটের জন্য আমরা ঢাকা দিয়ে রাখবো। দেখো প্রায় 1 ঘন্টা হয়ে গিয়েছে আমাদের, 1 ঘন্টা পর কেকটা আমাদের রেডি হয়ে গেছে। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, পুরো প্লাম কেকের পুরোপুরি যে অথেন্টিক কালারটা সেটা এসেছে। আমি এবার বার করে সার্ভ করেছি একটা বেশ সুন্দর ট্রের উপর। দেখো কি সুন্দর দেখতে লাগছে, আর উপরের ডেকোরেশনটা পুরো সুন্দর বোঝা যাচ্ছে। আর তো গাইস আজকে ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করে দেবে। তো আজকের মতো টাটা, বাই বাই গাইস, দেখা হবে কোনো আরেকটা নতুন ভিডিওতে।